বন্যায় বীজতলা ও চারা নষ্ট হওয়ায় ভাসমান বীজতলা তৈরি করে আমন ধানের চারা সংকট মিটানোর কাজ করছে গাইবান্ধার কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতায় এ পর্যন্ত অর্ধশতাধিক ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। ব্যক্তিগত পর্যায়েও চলছে ভাসমান বীজতলা তৈরির কাজ। বন্যা দুর্গত এলাকায় এ ধরনের বীজতলা তৈরি করে চারা সংকট দূর করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারুক হোসেন। এবার বন্যায় গাইবান্ধা জেলায় আমন ধানের বীজতলাসহ চারার ব্যাপক ক্ষতি হয়। আমন ধান রোপণের সময় হলেও চারা সংকটে রয়েছেন এখানকার কৃষক। সরকারি ও বেসরকারিভাবে বীজ সংগ্রহ করা গেলেও জমি ডুবে থাকায় বীজতলা করা সম্ভব হয়নি। এমন অবস্থায় ফুলছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কলা গাছের ভেলার উপর মাটি দিয়ে তৈরি করা হয়েছে ভাসমান বীজতলা। কৃষি বিভাগের এসব ভাসমান বীজতলা দেখে ও তাদের পরামর্শে ব্যক্তি পর্যায়ে তৈরি করা হয়েছে ভাসমান বীজতলা। ডুবে থাকা জমির পাশাপাশি পুকুর ও ডোবায়ও বীজতলা বানিয়ে চারা উৎপাদন চলছে। বেসন ফেলাছি, বেসন খায় যাওয়ার পরে ভাসমান বীজতলা করি, আমরা বেসন ফেলাছি। আমাদের যে জায়গাটাতে এখন বেসন বাড়ি, এখন বহুত পানি আছে, বেসন তো আমরা ওখানে ফেলাতে না পারি। এখন যে ভূ সাজা আমরা বেসন ওখানে আবিষ্কার করছি, এখানে ভাসমান করি, এখানে বীজটা বড় করে জমিতে লাগানো। এসব বীজতলায় নাবি জাতের চারা তৈরি করে সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যেসব এলাকা বন্য কবলিত হয় সেই এলাকায় যদি এরকম ভাসমান বীজতলা করা যায়, প্রত্যেক চাষি যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে অন্তত আমন বিলম্বিত হবে না। ভাসমান বীজতলা তৈরির এ উদ্যোগ ধানের পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।